কেমন কেমন লাগছে? এটাই হচ্ছে মেন। হ্যাঁ গাইস, তো এখন আমরা যাচ্ছি বৈদি সামথিং পিজি। তো এখান থেকে যদি মেট্রো পাই মেট্রো ধরবো, না হলে বাসে করে যাবো, এসি বাসে। তো চলো, এই ব্লগটা একটা খুব ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে, দেখতে থাকো। আমরা এখন যাচ্ছি ওই উপরে, যেটা দেখছো হচ্ছে এটা হচ্ছে মেট্রো, আর এইদিকে পেরিয়ে গিয়ে এখানে বাস স্টপেজ, আর এটা হচ্ছে বাঙালি মার্কেট। এটাকে বাঙালি মার্কেটই বলে, কারণ কাঠগুড়িতে এটা ফেমাস বাঙালিদের জন্য। কীরকম ভিড় দেখতে পাচ্ছ, আজকে সানডের দিনে প্রচুর ভিড়, কারণ সমস্ত হসপিটাল সব বন্ধ। তো এখন সব বাজারপাট সব চলছে, যেমন ফুটপাতে যেরকম বিক্রি করা এবং দোকানও রয়েছে, এটাকে বলে বাঙালি মার্কেট। এখানে সামনে এসে সবজির দোকান আর নটকোনা গোসারি দোকান সব কিছু পেয়ে যাবে। আর উপরে এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেট্রো স্টেশন। তো এখানে এখন যাব, দেখি যদি মেট্রো থাকে তো ভালো কথা, না হলে বাসে করে আমাদেরকে যেতে হবে। আবার অসুবিধা নেই, এসি বাস আছে, নো প্রবলেম। আসলে এখানে মেট্রোটা কিসের জন্য দেখবো, একটু ট্রাই করবো ধরবো, কারণ মেট্রোটা এই জন্যই ট্রাই করবো, কারণ মেট্রোটা উপর দিয়ে যায়। মানে আমাদের কলকাতায় কি মেট্রোটা তো নিচে দিয়ে যায়, বাট এখানে পাতাল রেল নয়, মানে অ্যাকচুয়ালি মেট্রোটা উপর দিয়ে যায়। এখানে ব্রিজ করা আছে এবং ব্রিজের উপর দিয়ে মেট্রোটা যায়। তো ওই জন্য একটু ট্রাই করবো এবং তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। যদি সবার ভালো থাকে তাহলে পেয়ে যাবো, আর যদি না থাকে তাহলে বাস আসার সময় ট্রাই করবো। তো তোমরা আগের ভিডিওতে দেখেছো, এটা হচ্ছে বাস স্ট্যান্ড, আর এখান থেকে বেরিয়ে গিয়ে ডান দিকে এটাই হচ্ছে মেট্রো। মেট্রো স্টেশনটা এখানেই সামনে। তো এখন মেট্রো দিয়ে যাবো, ওই যে হোয়াইট ফিল্ড মেট্রো স্টেশন বাঁ দিকে, আর এটা এই যে বাস এসে বাস স্ট্যান্ডে দাঁড়াচ্ছে, এটা ওভার ব্রিজ, ঠিক আছে। সব কিছু এখানেই পেয়ে যাবো। এখন পেছনে স্টেশন, তো আমরা এখন স্টেশনের মধ্যেই আছি এবং আমরা উপরে টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। সামনেই টিকিট কাউন্টার, এদিকে এখানে টিকিট কাটবো। এখান থেকে সামনের স্টেশন বৈদি, ওখানে নামবো, ওখান থেকে নেমে আবার আমাদেরকে পাস করতে হবে। টিকিট কাটা হয়ে গেছে এবং মেট্রোর টিকিটটা ঠিক এরকম এখানকার, যেখানে একটা মন্দিরের ছবি দেওয়া আছে। তো এখানে মেট্রোর ছবি দেওয়া আছে, উল্টো পিঠো একটা ছবি দেওয়া আছে এবং নাম্বার দেওয়া আছে মেট্রো। তো চলো, আমাদের এখন চেকিং হবে এখানে, চেকিং হয়ে তারপর আমরা ভেতরে প্রবেশ করবো, চেকিংটা হোক। তো আমাদের চেকিং হয়ে গেছে এবং প্রবেশ করে গেছি আমরা। আমরা যাবো 2 নম্বর প্ল্যাটফর্মে। ওকে, তো আমরা এখন যাবো 2 নম্বরে। এখানে আমাদের এক্সকেলেটার আছে, এক্সকেলেটার উঠে 2 নম্বর প্ল্যাটফর্মে যাবো এবং 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসবে, সম্ভবত মেট্রো ট্রেন। ওখানে থেকে দাঁড়াও, ওয়েট ওয়েট, বাইরে থেকে দৃশ্যটা তোমাদেরকে আবার দেখায় কেমন লাগছে। থেকে দৃশ্যটা ঠিক এরকম, সামনে ফ্ল্যাট, এটা হচ্ছে বাস স্ট্যান্ড, অনেকটা উপর আছে। এসি নন এসি বাস স্ট্যান্ড, হ্যাঁ এসি নন এসি সব এখানেই দাঁড়ায়। আর এটা হচ্ছে মেট্রো, তবে ইয়ার পড়বে। আর এটা হচ্ছে এসকেলেটার, আমরা এখন 2 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। ডি স্টেশন বললাম, করিস না, এসব বলতে পারবো না, কোন স্টেশনে নিয়ে যাবে। আমাদের এখন 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলে এসেছে এবং আমরা এখন যাচ্ছি। এখানে স্টেশন প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আছে এখানে, ঠিক আছে। আমরা এখন ট্রেনের মধ্যে প্রবেশ করলাম আপাতত এবং বেশ ভালো। এখানে এসো দুজন, আচ্ছা আচ্ছা, রিজার্ভ সিট কলকাতা মে ইতনা মতলব খালি খালি নেই রাতা কলকাতার মেট্রোতে যারা চেপেছে তারা তারা জানো যে এতটা ফাঁকা হয়তো থাকে না। এখানে ফরেস্ট স্টেশন থেকে চলতো, তাহলে বলবে নল্লুর লে কটাপ্পা চিন্তে সাড়ে গেল আয়ারা। আচ্ছা, আমাদের ট্রেন এখন আপাতত ছেড়ে দিয়েছে এবং বাইরের দৃশ্যটা আমরা তোমাদেরকে দেখাবো একটু, যে কেমন
ওয়েদারটা খুব সুন্দর, একদম সুন্দর ওয়েদার আছে। আমাদের ট্রেন চলছে এবং এখানে সব অ্যানাউন্স করছে এবং স্ক্রিনে এখানে লেখা উঠবে, তোমরা দেখতে পারো এখানে, ওকে, যে নেক্সট স্টপেজ এবং ডেস্টিনেশন স্টেশন। ওয়াও, এদিকে একটা মেট্রো ঢুকলো এখন সঙ্গে সঙ্গে। কাঠগুড়ি টিপার, হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে তন্দুর, ওকে ওকে, ডান ডান ডান, এবং এখানে স্টাফও আছে। ও মাই গড, এখানে স্টাফ আছে, স্যাররা আছে, এখানে গার্ডও আছে, কোনো অসুবিধা নেই, সব আছে। হ্যাঁ, এক নম্বর, হ্যাঁ, এক নম্বর স্টেশন এলাম, ওই তো একটা দেখো ভাই। এখানে দেখো এখানে একটা লাইট ব্লিঙ্ক হচ্ছে, ঠিক আছে, এটা বন্ধ ভারতের মতো, মানে এই লাইনটা ব্লিঙ্ক হবে এবং আওয়াজ হলেই গেটটা অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে, যেরকম বন্ধ ভারত এত ব্লিঙ্ক হচ্ছে, গেট বন্ধ হয়ে যাবে, মানে এটা বন্ধ ভারত সিস্টেম, যেরকমভাবে বন্ধ ভারত আমাদের যাচ্ছে সেরকম। তো এর পরের স্টেশনটাই আমরা নামবো, তো এখানে এখন আপাতত দাঁড়ায় লাইট অফ হয়ে গেছে, যেরকম সিস্টেম বন্ধ ভারত আছে সেরকম সেম, এবং ট্রেনের ব্যাপারটা খুব সুন্দর একদম, ঠিক আছে। আর এটা ওপর দিয়ে যাচ্ছে দেখে বিভৎস একটা ফিলিং আছে। তো আমরা এখন নেমে গেছি নেল্লুর হাল্লি, স্টেশন নাম কি, নেল্লুর হাল্লি, হ্যাঁ, নেল্লুর হাল্লি, হ্যাঁ, নেল্লুর হাল্লি, নেল্লুর হাল্লি, মুঝে তো এসা বলা গেছে না স্পিড মে, আচ্ছা, মানে ওই এত স্পিডে বলে গেছে না, ঠিক আছে। এখন আমরা নেমে গেছি নেল্লুর হাল্লি, স্টেশনটা ঠিক এরকম, এবং এখান থেকে সামনে স্টেশনটা হচ্ছে ওই যে ওটা, ঠিক আছে। তো চলো এখন আমরা লিফট ধরবো, কারণ আগের বার এলাম এক্সকেলেটারে, এখন লিফট ধরে আমরা নিচে যাবো, এক্সকেলেটার লয় গজব বেজতি হে। এই যে এখানে কার্ড, এখানে শো করলাম, আচ্ছা ড্রপ খুলে গেল, থ্যাংক ইউ ম্যাডাম, অ্যান্ড জাস্ট ডান টু, এখন লিফট ধরবো, লিফট ধরে আমরা এখন যাচ্ছি, একটা মিরর দেওয়া আছে, ব্যাক করে ওদিকে যেতে হবে, ওটা গেলাম না গাড়ি, গেলাম না গাড়ি, সগরে মাটি করকে দি, ক্ষমা করো, পড়ে 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 মতলব কেউ দেখবে না, লাইক খারাপ হবো না, ল্যাঙ্গুয়েজ জানি না, লাইক মুন্দে না রেখেলে উচ্চেন সাইলেন না, ব্যাগ এলে, ব্যাগ পাকা এলে, ব্যাগ এলে, চলো এ এ, আরে ভাই এখানে যে আওয়াজ, এখানে ব্লক করা যাবে না, তো এটার বাইরে বেরোই, তারপরে আমরা গাড়ি ধরবো, গাড়ি ধরে বাস ধরে তারপরে আমরা আমাদের ডেস্টিনেশনে যাবো, চলো তারপরে আরও আরও নতুন নতুন কিছু দেখাবো যদি এক্সপ্লোর করি, দেখতে থাকো আর সাথে থাকো। তো জাস্ট আমরা এখন মানে ডেস্টিনেশনে চলে এসেছি এবং একজন সুন্দর মহিলার সঙ্গে পরিচয় করি, আছে আমাদের, এ হচ্ছে এর জামাই বাবু, ঠিক আছে, খালি সম্পর্ক। তো যাই হোক, আমরা এখন এখানে জিলিপি ফেমাস, কালকেও খেয়েছিলাম যেটা, তো এখন জিলিপি খাবো, এখানে বাঙালি জিলিপি আর এখানে কর্ণাটক জিলিপি, ডিফারেন্স তো থাকবে, এমনি কালকেরটা কিন্তু সেম ছিল না, আমরা নিয়ে যাবো ভাইয়া, বহুত বড়িয়া বড়িয়া বড়িয়া, এখন আমরা এই ভালো ভালো সিঙ্গারা নিয়েছি এবং জিলিপিটা এত টেস্টফুল করেছে, এখন জিলিপি নেবো, জিলিপিটা অর্ডার দিলাম, তো কর্ণাটকে এসে ফুড ব্লগ করছি, ঠিক আছে ঠিক আছে, আমি খাওয়ালে তাও একটা নামা একটা ওঠা একসাথে, হ্যাঁ ব্যাস, আবার নিয়ে নিয়েছি আমরা জিলিপি, জিলিপি কর্ণাটকে, কেমন টেস্ট, কেমন দারুন, মুখে বলার মতো না, না আচ্ছা, কেমন কেমন লাগছে ওই অ্যাড্রেসটা বললো,
ভালো খাই, গরিবের ক্যামেরা কেউ করে দেবে না, আমাকে নিজে নিজেই করতে হবে। বুঝেছো? আজকে পিওর ফুড ব্লগার হয়ে গেছি, সব কিছু ট্রাই করবো আর তোমাদের সাথে শেয়ার করবো। মারাত্মক খেতে, দারুণ সুন্দর। দেখি হাটে ভাই, আচ্ছা আমরা আমরা এখন কোথায় যাচ্ছি জানি না, কোন মলে যাচ্ছি তাও জানি না। এই যে ইনি হচ্ছেন আমাদের গাইড, ও নিয়ে যাচ্ছেন। এই আমরা কোথায় যাচ্ছি, কোন মল? হ্যাঁ, আচ্ছা নেক্সা শান্তিনিকেতন মল। শান্তিনিকেতন এখানে? ও আমার প্রিয় জায়গা। হ্যাঁ যাই হোক, নামটাই শান্তি আছে। আমি এত তাড়াতাড়ি হাঁটতে পারবো না। BMW, এটা হচ্ছে BMW শোরুম। আচ্ছা এখানে ভালো ভালো, ও মাই গড, BMW শোরুমে চলে এসেছি আমরা। গাড়িগুলো তো লাজবা। আমরা আপাতত এখন মলের সামনে চলে এসেছি, বহুত তাড়াতাড়ি এসেছি এবং মলের ভেতর ঢুকবো এখন আপাতত। এ এত তাড়াতাড়ি কি হাঁটে ভাই? জাস্ট আমরা ঘুরতেছি চার কিছু। এখন মলের ভেতরে আছি, এটা দেখো স্মোকস হাউস, এখানে ওয়াইনও পাওয়া যাবে, ওয়াইনও পাওয়া যাচ্ছে সব কিছু। আর উপরে এখানে ড্রেস মলটা বেশ ভারী সুন্দর। এখন না তুমি না রে, না রে সেন্ট কি বলে পারফিউম ব্যাগ লেন্স কার্ড, এখানে মনের অফার আছে কিছু একটা। হ্যাঁ এখানে সেলফি কেমন আসবে?